সালামু আলাইকুম পিপো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইজান আবেদ তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে শীতের শিশুদের ঠান্ডা লাগার সমস্যা থেকে দূরে রাখতে চাইলে আপনারা যে টিপসগুলো মেনে চলবেন তো আজকে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের খুবই হেল্পফুল হবে জন্য বলবো আপনারা যদি আমার ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব বেশি উপকৃত হবেন এবং বলবো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন তো ভিডিওটি শুরু করা যাক কোনো পেশার না পেরে আমি আপনাদেরকে সম্পূর্ণ উপকৃত হবেন যে টিপসগুলো শুনে সেগুলোই শেয়ার করব তো এক নম্বর যেই টিপসটি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে শীতের কাপড় শীত পড়লে প্রথমে বাচ্চার শীতের কাপড়ে জোর দিন বিশেষত বেশি ঠান্ডায় বাচ্চার কিন্তু মাথায় ঠান্ডা ঢুকে যায় এবং হাত পায়ে যখন ঠান্ডা লাগে তখন কিন্তু তাদের খুব বেশি ঠান্ডা লেগে গিয়ে বুকে কপ জমে যায় সে কারণে আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে কখন বাচ্চার ঠান্ডা লেগে গেছে তাই আপনাকে সবসময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চার মাথা টুপি দিয়ে ঢেকে রাখতে হবে বাচ্চার হাত পা মোজা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে তার হাতে পায়ে এবং মাথায় শীত না লাগে তবে খেয়াল রাখবেন বাচ্চা যেন খুব গরম না লাগে বাচ্চা যদি ঘেমে যায় তাহলে বাচ্চার কাপড়গুলো খুলে দিবেন আর যদি অনেক বেশি ঘেমে যায় তাহলে দেখবেন তাতেও কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে দুই নম্বর যে জিনিসটি বলবো সেটা হচ্ছে বাচ্চার হাত পরিষ্কার বাচ্চারা কথায় কথায় বিভিন্ন জিনিস কিন্তু হাতে নিতে থাকে আর যেটাই হাতে নিবে সেই জিনিসটাই কিন্তু মুখে নিয়ে দেবে তো আপনারা কিন্তু জানেন শীতকালে অনেক বেশি ফ্লু ছড়ায় আমার বেবিরও শীতকালে কিন্তু ডায়রিয়ার সমস্যা হয়েছিল ডাক্তার বলেছিল সে অবশ্যই তার মধ্যে ভাইরাস গেছে জীবাণু গেছি কোনো একটা জিনিস মুখে দিয়ে দেওয়ার কারণে তো আমি আপনাদেরকে বলবো যদি এরকমটা আপনাদের ক্ষেত্রেও হয় তাহলে বাচ্চার কিন্তু ঘন ঘন হাত পরিষ্কার করবেন তবে জীবাণু হাত থেকে মুক্তি পাওয়া যাবে না হলে কিন্তু বাচ্চার খারাপের মতো যে সমস্যাটা সেটা কিন্তু লেগেই থাকবে এছাড়া আপনারা নিজেদেরও কিন্তু হাত পরিষ্কার রাখা অনেক বেশি জরুরি তিন নম্বর যে জিনিস সেটা হচ্ছে বাচ্চার খেলনা পরিষ্কার রাখুন বাচ্চার খেলনায় মিশে থাকতে পারে জীবাণু বা যে কোনো ধরনের ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে পারেন তবে কিন্তু খেলার উপর থেকে জীবাণুটা চলে যাবে যেহেতু বাচ্চারা খেলনা সারা ঘরে ছড়িয়ে রাখে এবং সারা ঘরে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো জীবাণুই কিন্তু খেলনাতে আসতে পারে আর ওই খেলনা যখন বাবু মুখে নেবে তখন সে অবশ্যই সেটা গিলে ফেলার চেষ্টা করবে বা চিবিয়ে ফেলার চেষ্টা করবে আর তখনই কিন্তু তার মুখে জীবাণুটা চলে যাবে মুখ থেকে পেটে চলে যাবে তাই বাচ্চার খেলনাগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় চারজন চার নম্বর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে নিজের হাত পরিষ্কার করুন আপনি বাচ্চাকে ধরছেন আর অথচ নিজে পরিষ্কার হচ্ছেন না এবং চিন্তা করছেন খেলনা পরিষ্কার করলাম বাসা পরিষ্কার করলাম তবেই তো ঠিক আছে বাচ্চা তো আর জীবাণু ধরবে না এই চিন্তা কিন্তু একেবারে ভুল আপনার কিন্তু নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাই কখনও নিজের হাত না ধুই বাচ্চাকে টাচ করবেন না এবং সবসময় বাচ্চার যে পরিষ্কার পরিচ্ছন্নতা খেয়াল রাখবেন সেটা কিন্তু নিজের ক্ষেত্রেও খেয়াল করবেন পাঁচ নাম্বার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অসুস্থ মানুষের থেকে বাচ্চাকে দূরে রাখুন আপনাদের বাড়িতে যদি কারো ঠান্ডা লেগে থাকে বা অন্য কোনো সমস্যা যে কোনো ধরনের অসুখে হতে পারে তবে কিন্তু বাচ্চাকে তার থেকে দূরে রাখা অনেক বেশি জরুরি কারণ এক্ষেত্রে কিন্তু বাবুদের ওই মানুষ থেকে যে ফ্লুটা সেটা বাবুদেরকে অনেক জলদি এফেক্ট করে ফেলতে পারে এতে কিন্তু বাচ্চা খুব জলদি অসুস্থ হয়ে পড়বে তাই মায়েরও যদি ঠান্ডা লাগে তখন কিন্তু এই জিনিসটা অবশ্যই মেনে চলবেন আর এই সময়ে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন ছয় নম্বর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে টিকা বাচ্চার ভ্যাকসিনেশন তাদের মধ্যে কিন্তু নির্দিষ্ট যে অসুখের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা তৈরি করে তাই আপনাকে অবশ্যই বাচ্চার টিকার ডেট মনে রাখতে হবে এবং সময় মতো সবগুলো টিকায় সম্পূর্ণ করতে হবে কোনো অজুহাত দেওয়া কিন্তু চলবে না তাহলে কিন্তু এটা আপনার বাচ্চারই ক্ষতি হবে সাত নম্বর বিশেষজ্ঞের পরামর্শ কোনো কারণে বাচ্চার ঠান্ডা লাগলে নাক দিয়ে জল গড়ালে আর অপেক্ষা করবে না সাথে সাথে বিশেষজ্ঞের পরামর্শ পরামর্শ নিন একবার অন্তত চিকিৎসকের পরামর্শ নিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন আর না নিয়ে নিজে নিজে যদি বাসার মধ্যে কোনো কিছু চেষ্টা করেন এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে সে কারণে নিজে কোনো কিছু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন কারণ সময়টা করোনার সময়টা হচ্ছে শীতকালীন সময়টা হচ্ছে ফ্লু এবং ভাইরাসের সময় তাই প্রথম থেকে জরুরি এবং সতর্কতা মেনে চলা কিন্তু অনেক বেশি জরুরি আপনার জন্য শীতে বাচ্চাকে সুস্থ রাখতে এই টিপসগুলো আপনাকে কীরকম হেল্প করেছে অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ